হেলথ অ্যাডভাইজার বাংলা চ্যানেলের সমস্ত দর্শককে এই বিশেষ ভিডিওতে স্বাগত জানাই। আজ আমরা দাঁত হাজা চুলকানি দূর করার উপায় সম্পর্কে এই বিশেষ ভিডিওতে আলোচনা করব। অনেকেই আমাকে কমেন্ট করে এই সমস্যা সমাধানের জন্য অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টের জন্য বলছিলেন, যাতে দাঁত হাজা চুলকানি তাড়াতাড়ি ভালো হয়। তারা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখুন, বিস্তারিত জানানো হবে। আসলে এটি একটি চর্মরোগ যা শরীর অপরিচ্ছন্ন বা নোংরা থাকলে সেখানে দেখা দেয়, একবার হলে সহজে ভালো হতেও চায় না। উপসর্গ: প্রথমে আক্রান্ত স্থানে ছোট লাল গোটা হয় এবং সামান্য চুলকায়, পরে আক্রান্ত স্থানে বাদামি বর্ণের আইস হয় এবং স্থানটি বৃত্তাকারে বড় হতে থাকে, ক্রমে সুনির্দিষ্ট কিনারা সহ বৃত্তের আকারে বৃদ্ধি পেতে থাকে এবং মাঝখানে ত্বক স্বাভাবিক হয়ে আসে, যাকে আমরা রিংওয়ার্ম বলি। চুলকানি এরপর বৃদ্ধি হয়, চুলকানোর পর আক্রান্ত স্থানে জবালা হয় এবং আঠালো রস বের হয়। মাথায় হলে স্থানে স্থানে চুল উঠে যায়, নখ হলে দ্রুত নখের রং বদলায় এবং শুকিয়ে খণ্ড খণ্ড ভেঙে যেতে পারে। চিকিৎসা: দাঁত হাজা চুলকানি চিকিৎসার জন্য কেটোকোনাজল একটি ভরসাযোগ্য প্রোডাক্ট। প্রথমে আপনাকে কেটোকোনাজল একটি সাবান কিনতে হবে। আমার কাছে দুটি ভেরিয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেটি পাবেন সেটাই কিনুন। এই সাবান নিয়মিত ব্যবহার করুন, সংক্রমিত স্থানে মেখে 2-3 মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন। চুলকানি হলে সারা শরীরে মাখুন, যেখানে যেখানে হয়েছে। এরপর আপনাকে ব্যবহার করতে হবে কেটোকোনাজল ক্রিম, এটি দিনে 2 বার ব্যবহার করুন, প্রতিদিন একই সময়ে। এই অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ও সাবান একসাথে নিয়ম মেনে ব্যবহার করলে কার্যকারী ফল পাবেনই আশা করা যায়। অর্থাৎ সাবান দিয়ে স্নান করুন, এরপরে ক্রিমটি ব্যবহার করুন সংক্রমিত স্থানে। মনে রাখবেন, যে কোনো ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত সমস্যায় এগুলি ব্যবহার করা যাবে। এমনকি মাথায় খুশকি হলে ও ঘাড়ের ত্বকের ওপর কালো হলেও চামড়া আপনি ব্যবহার করতে পারেন। সাবধানতা: প্রথমেই খেয়াল রাখবেন চোখে মুখে ও যৌনাঙ্গে এই সাবানের বা ক্রিমের রস যেন না প্রবেশ করে। সংক্রমিত স্থান শুকনো অবস্থায় ঔষধ লাগাবেন এবং হাত ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর কখনোই দাঁতের উপর ব্যান্ডেজ বাঁধবেন না। সংক্রমিত স্থানে তেল ব্যবহার করবেন না। সংক্রমিত স্থানে কেটোকোনাজল ক্রিম ব্যবহারের পর অ্যালার্জি সমস্যা হলে ব্যবহার বন্ধ করুন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সংক্রমিত স্থান বেশি চুলকাবেন না, এতে সংক্রমণ আরও বেড়ে যাবে, নখে আরও জীবাণু ঢুকবে এবং সংক্রমণ বেড়ে যাবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরুন এবং জল, ফলমূল ও শাকসবজি বেশি করে খান। প্রতিদিন নির্দিষ্ট সময় কেটোকোনাজল ক্রিম ব্যবহার করুন, দিনে 2 বার, এর বেশি কিন্তু না। চুলকানি হলে শুধু সাবানেই সেরে যাবে মনে হয়। মূল্য: কেটোকোনাজল অ্যান্ড জিঙ্ক পাইরিথিয়ন সোপ বা কেটোকেম মেডিকেল অ্যান্টি ফাঙ্গাল সোপ এর মূল্য ভারতে 93 টাকা 75 গ্রামের জন্য। কেটোকোনাজল সোপ বা কেটোসালফ এর মূল্য ভারতে 109 টাকা 75 পয়সা 75 গ্রামের জন্য। কেটোকোনাজল ক্রিম বিপি বা কেটোফেন ক্রিম এর ভারতীয় মূল্য 85 টাকা 30 গ্রামের জন্য। সবগুলোরই বাংলাদেশের মূল্য একটু বেশি হবে। প্রাপ্তিস্থান: আশা করা যায় যে সমস্ত ওষুধের দোকানে এই কেটোকোনাজল ক্রিম ও সোপ আপনারা পাবেন, তবে কেনার সময় এক্সপায়ারি ডেট একটু দেখে কিনবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।